ঘূর্ণিঝড় মোরা এত মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলো কিভাবে? বাংলাদেশে ঘূর্ণিঝড় মোরার বিপদ সংকেত পেয়ে প্রায় 3.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়, ফলে প্রাণহানির সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে রাখা গেছে। সর্বশেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা 7, যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50,000 ঘরবাড়ি। উপকূলীয় অঞ্চলের মানুষদের আশ্রয় কেন্দ্রে নিতে অগ্রণী ভূমিকা রেখেছে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা। ঝড়ের সংকেত পেয়ে পুরো অঞ্চলের মানুষকে সতর্ক করেছে তারা। মহাবিপদ সংকেত আসার পর হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার কাজও তারা করেছে। কিন্তু কিভাবে নেওয়া হলো এত মানুষকে আশ্রয় কেন্দ্রে? এমন প্রশ্নের জবাবে রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মাজহারুল হক বলেন, 64 জেলা ও 2 সিটি কর্পোরেশন সহ মোট 68 ইউনিটে স্বেচ্ছাসেবকরা রয়েছে, যাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সাইক্লোন প্রস্তুতকারক কর্মসূচির আওতায় আরও 55,000 স্বেচ্ছাসেবী আছে, যারা সংকেত পাওয়া মাত্র দ্রুততম সময়ে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ শুরু করেন। কিন্তু কিভাবে কাজ করে, আশ্রয়কেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া কী? জবাবে মিস্টার হক বলেন, প্রথমে সংকেত বা বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দেয় যেন মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। এরা প্রশিক্ষিত, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বার্তা যাওয়ার পরপরই নেমে পড়ে মেগাফোন নিয়ে সংঘবদ্ধ হবে। কিন্তু মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে না চাইলে কী করেন তারা? জবাবে তিনি বলেন, এটি আসলে নিয়মিত মহড়ার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। ঘরবাড়ি রেখে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার কাজটা কতখানি কঠিন? জবাবে মিস্টার হক বলেন, স্বেচ্ছাসেবকরা সেই মোটিভেশন করতে পারে, আর সে কারণেই আবারও প্রাণহানি সর্বনিম্ন পর্যায়ে রাখা গেছে। তবে এর আগে ঘূর্ণিঝড় মোরা যখন উপকূলের দিকে ধেয়ে আসছিল, সোমবার সন্ধ্যায় কক্সবাজারের লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ করছিলেন মোহাম্মদ হোসেন। কী করছেন তারা জানতে চাইলে তিনি বলেন, আমরা দিনভর মাইকিং করেছি, আর সন্ধ্যার পর মহাবিপদ সংকেত পাওয়ার পরপরই ঝুঁকিতে থাকা ঘরবাড়ির থেকে লোকজনকে জেলা প্রশাসনের গাড়ি ও নিজেদের থাকা টমটমে করে শত শত মানুষকে আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে গেছি। এবার ঘূর্ণিঝড় মোরাকে সামনে রেখে প্রায় 4 লাখ মানুষকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এভাবে আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছেন উপকূলীয় অঞ্চলের, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের কাজ করা স্বেচ্ছাসেবকরা। তবে রেড ক্রিসেন্ট মহাসচিব মনে করেন, শুধু রেড ক্রিসেন্ট বা সরকার নয়, উপকূলীয় অঞ্চলে অনেক এনজিও কাজ করছে। এ ধরনের বড় দুর্যোগের সময় সবার মধ্যে সমন্বয় আনা গেলে শুধু প্রাণহানি ঠেকানো নয়, দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতিও কমিয়ে আনা সম্ভব হবে। তার মতে, অনেক সময় মানুষ দুর্যোগের পর তার ঘরবাড়ি কিংবা সহায় সম্পদের কথা চিন্তা করে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে চায় না, যদিও এমন মানুষের সংখ্যা এখন অনেক কমে গেছে।